তোমরা ভাগ করতে এমনি ভুল করে করে ফেছো, একটু ঘন হয়েছে এখানে, এটা বা বড় ফাঁক কিন্তু দেখছো। জি, এই ফাঁকটা তুমি এইসব জায়গায় যাতে বিম শেষ হয় এই ফাঁকটা বড় রাখবা, এখানে একটু ঘন করে দিবা, যাতে করে আমার এই কলামের রডের সাথে বিমের রডের একটা ধাক্কা না খায়। ঠিক আছে, দুইটা কথা বলে গেলাম, অফসেট বলে গেলাম, রিং এর কথা বলে গেলাম। রিং তো হবে দেড় রিং, এক দুই তিন চার, এক দুই তিন চার ড্রয়িং করা আছে। বেশ কই শেষ কত বলো তো আমাকে, মুখে বলো বুঝবো। মাটি কাটা ঠিক আছে, তোমরা কি মাটি কাটার সাইডে কি দিবা ব্যাপার আছে একটা বলে দিই, টাঙ্কের হাইট যদি না পাই তাহলে সমস্যা হবে। ওরা হাইট কত উঁচু করবেন? তিন ফুট। এই রাস্তা থেকে তিন ফুট খেলতে থেকে তিন ফুট তাহলে যেখানে টাঙ্কি আছে ওখানে মাটি দাবাইতে হবে, মাটি বেশি কাটতে হবে ওখানে। হ্যাঁ, আপনার কোন এড্রেস, কোন মসজিদের নাম কি সব আমাকে পাঠিয়ে দেন, আমি একটা স্কোয়ার ফিট হিসেব দেবো। আমি কথা সাথে হচ্ছে হালাল ভাই সাথে হচ্ছে নাকি ফরিদ ভাই নাকি শিহাব ভাই কার সাথে? আচ্ছা, হ্যাঁ ভাইকে আমি ফোন করবো অথবা আপনি বলবেন যে নাটক জিজ্ঞেস করছি এস্টিমেট থেকে আমরা যেভাবে আপনাদের মাদ্রাসাটা দিছি ওইভাবে দেবো কিনা, তাহলে ওটা দিয়ে দ্রুত দিতে পারবো। আচ্ছা, একটা কাজ করেন, আপনি কাজ করেন, আপনি আপনার সমস্ত অ্যাড্রেস টেস দিয়ে আরমানকে পাঠিয়ে দেবেন, সন্ধ্যার পরে আমি একটু ফর্মেট দেখাই দেবো। ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। এটা এখানে দুইটা লেভেল আছে, জি, একটা হচ্ছে এই লেভেল, জি, এটা হচ্ছে গ্যারেজ, গ্যারেজ এখান থেকে এক ফিট উপরে হচ্ছে আমাদের। এটা আচ্ছা, এক ফিট লাগবেই, কেন এখানে আমরা এক লেভেলে করবো গ্রেড বিম। আচ্ছা, এই ঘরের পোর্শনটা আমরা রিকল করে তুলবো। আচ্ছা, রিকল করে না তুললে আপনার স্যানিটারি পাইপ গুলি বেরোবে না। আচ্ছা, সো এটা আপনি তিন করেন, এটা হয়ে যাবে চার, এটা যদি দুই করেন এটা হবে তিন, আপনি কোনটা করেন ডিসিশন নিতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি এটা কত করুন বলে, এটা জিরো জিরো লেভেল, মনে করেন এটা জিরো জিরো লেভেল। তাহলে আমার যেহেতু এখানে একটু এই সাইডটা একটু উঁচা আছে, আমি দুই ফুট আর তিন ফুট করলে তো হচ্ছে ফাইন, প্লাস টু, জি, প্লাস থ্রি। তোমরা কিন্তু বুঝছো, কিন্তু দেখো টু মানে হচ্ছে এখান থেকে দুই ফুট উপরে, জি, থ্রি মানে হচ্ছে এখান থেকে এক ফুট উপরে, জি, বুঝতে পারছি। আচ্ছা, খাতা মাতা কিছু তো নাই না? আছে, দেখি আমি লিখি, দেখো জিনিস এখানে লেখা লিখে ফেললে তো ফাইন, আছে আচ্ছা আচ্ছা, বসে করবেন একটু চেয়ারটা দাও। দেখো গ্যারেজ মানে কিন্তু ফ্লোর লেভেল না, গ্যারেজ হচ্ছে গ্যারেজ লেভেল। এটাকে বলবো পিএল মানে ফ্লোর লেভেল, এখান থেকে সিঁড়ি শুরু, আবার বলছি এখান থেকে সিঁড়ি শুরু, এটা ওয়াটার ট্যাঙ্কের টপ। ঠিক আছে, এখানে হচ্ছে গ্যারেজ লেভেল, এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কের টপ, ক্লিয়ার? আচ্ছা,
এখানে এই জায়গাটা করব আমরা ব্রিক ওয়াল জি এটার থেকে এটা হাইট হচ্ছে 12 ইঞ্চি এক ফিট আমরা করব 9 ইঞ্চি ব্রিক ওয়াল তারপরে আমরা এটা গ্রেড বিম করব এটা হচ্ছে এটা ব্রিক ওয়াল কিন্তু এটা জিবি গ্রেড বিম হবে কত মনে হয় না ড্রয়িং আছে আবার 18 মনে হবে কেন ড্রয়িং দেখে বলো 12 ওখানে থাকবে না ওখানে থাকবে না ওই বই থাকবে বই স্ট্রাকচারে বই থাকবে যেটা তুমি হাতে করে আসলে তো কোনটেন হচ্ছে 18 সব 18 ঠিক আছে তাহলে এটা হচ্ছে 3 এর পরে 18 3 এর 18 কত টোটাল কত 21 টা 21 আমি আমার গ্যারেজ লেভেলটা ফিক্স করে 21 ইঞ্চি ডাউনে শর্ট কলাম করব এটা হচ্ছে শর্ট কলাম বুঝাইতে পারছি জি স্যার এখান থেকে 2 ফুট উপরে মার্কিং করব গ্যারেজ ওখান থেকে ঠিক 18 3 21 ইঞ্চি বাদে শর্ট কলাম করব গেট দিয়ে 18 যাওয়ার পরে এই 3 ইঞ্চিটা আমি ফ্লোর ডালাই করবো কম্পেকশন করে ওখান থেকে আমি 9 ইঞ্চি রিকল করবো তারপর 3 ইঞ্চি ঘর সাইডে গিয়ে ডালাই করবো হয়ে গেল ঠিক আছে টোটাল এখান থেকে 3 ফিট হয়ে গেল টোটাল 3 ফিট ক্লিয়ার এবার আসো সেফটি ট্যাঙ্ক যেখানে আছে সেফটি ট্যাঙ্ক যেখানে পড়ছে স্ট্রাকচার বইতে আছে মনে হয় সেফটি ট্যাঙ্ক নট লেস দেন লেখা আছে একটা কথা লেখা আছে দেখো সামনে সামনে এখানে একটা কথা লেখা আছে এটা 5 ফিট নিচে হতে পারবে না এটা 5.5 ফিট যাচ্ছে আমি না পাই।